বংলোভিয়ানার সমস্ত দর্শক বন্ধুদের একটা নতুন ভিডিওতে স্বাগত। দক্ষিণেশ্বর নামটা শুনলেই মনের মধ্যে একটা আধ্যাত্মিক ভক্তি জেগে ওঠে। হ্যাঁ ঠিক তাই, লকডাউন থাকার জন্য প্রায় বহুদিন যাওয়া হয়ে ওঠেনি আমার, তাই ঠিক করলাম এবার একটু যাওয়াই যাক, তাই বেরিয়ে পড়লাম। কীভাবে যাবে, মন্দির কখন খোলে ইত্যাদি সমস্ত ছোটোখাটো তথ্য দেব মন্দির করব আর আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন এবার যাওয়া যাক। গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বিধাননগর স্টেশনে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এখন কোথায় যাব। তো অনেক দিন যাওয়া হয়নি দক্ষিণেশ্বর, তো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য কীভাবে যেতে হবে, কী খাবে, কীভাবে কখন পুজো দেবে সব কিছুই দেখাবো ভিডিও ডিটেলসে। তো চলো, আশা করি ব্লগটা ভালোই লাগবে, চলো যাওয়া যাক। প্ল্যাটফর্মে এখন ট্রেন ঢুকলো, এবারে আমরা ট্রেনে উঠে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো। এবারে আসি দক্ষিণেশ্বর যাবেন কিভাবে। দক্ষিণেশ্বর যেতে গেলে আপনাকে তিনটে রাস্তা আছে। এক তো শিয়ালদা থেকে ট্রেনে করে ডানকুনি লোকাল ধরে আপনি দক্ষিণেশ্বর যেতে পারেন, অথবা যে কোনো রুটের বাসে করে আপনি দক্ষিণেশ্বর আসতে পারেন। আর এখন মেট্রো হয়েছে, মেট্রোতেও আপনি দক্ষিণেশ্বর আসতে পারেন। সব রুটেই আপনার দক্ষিণেশ্বর আসার জন্য উপযুক্ত পরিষেবা আছে। ঢুকছি দমদম স্টেশন, দমদমের পর বড়নগর, তারপরে দক্ষিণেশ্বর। দমদম স্টেশন ছেড়ে ট্রেন এখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, এরপরে বড়নগর, তারপরে দক্ষিণেশ্বর। যারা তোমরা বাসে করে দক্ষিণেশ্বর আসবে, বিভিন্ন রুট থেকে তো বাস পেয়েই যাবে, আর যারা ট্রেনে করে দক্ষিণেশ্বর আসবে শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের ভাড়া 5 টাকা মাত্র, আর যারা মেট্রোয় আসবে বিভিন্ন রুট থেকে যখন মেট্রো আসে 10 টাকা 15 টাকা ভাড়া হয়ে থাকে, সেগুলো তোমরা একবার দেখে নেবে কাউন্টারে। ট্রেন এখন দমদম ক্রস করে বড়নগর স্টেশন ঢুকছে। বড়নগর ক্রস করার পরে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামব। যারা তোমরা এখন দক্ষিণেশ্বরে ঘুরতে আসবে, একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, কোভিড সিচুয়েশনের জন্য এখন দক্ষিণেশ্বরে পঞ্চবটি বন বন্ধ আছে।
এখন এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর স্টেশনে। চলো এগিয়ে যাওয়া যাক। জাস্ট একবার ভিড়টা দেখো, শীতকালে শীতকালের ভিড়টা জাস্ট চোখে পড়ার মতো। প্ল্যাটফর্ম থেকে নেমে এদিক দিয়ে তোমাদের যেতে হবে, এই যে কানেক্টরটা দেখছো এদিক দিয়ে নেমে তারপরে স্কাইওয়াকে উঠবে, স্কাইওয়াক থেকে উঠে তোমাদের দক্ষিণেশ্বরের পথটা ধরতে হবে। এইদিকে দেখো স্টেশন থেকে দক্ষিণেশ্বরের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা স্পষ্ট নয়, কাছে গিয়ে পুরোটা দেখাবো, চলো যাওয়া যাক। এখন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এই পেছন থেকে নেমে এদিক দিয়ে এই সামনে দিয়ে যেতে হবে। স্কাইওয়াকে ওঠার আগে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে স্কাইওয়াকটা, জাস্ট ভিউটা দেখো। আর এবারে আমরা স্কাইওয়াকের মধ্যে দিয়ে যাবো, স্কাইওয়াক দিয়ে গিয়ে দক্ষিণেশ্বরের মূল প্রবেশ মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব। স্টেশন থেকে নেমেই একদম এই সাইডটা হচ্ছে বুকিং কাউন্টার টিকিটের, আর এদিকটা তোমরা মন্দিরের প্রবেশপথটা দিয়ে যাবে। এইবারে আমরা মূল স্কাইওয়াকের মধ্যে দিয়ে যাব। যদি তোমরা কেউ বাসে করে আসো, বাসে করে এসে এদিকটা থেকে নামতে হয়, এদিক থেকে নেমে এদিক দিয়ে সোজা মন্দিরের রাস্তাটা। তোমরা পুজো দেওয়ার জন্য এখানে অনেক ডালার দোকান পেয়ে যাবে, এই যে লাইন দিয়ে সারিবদ্ধভাবে ডালার দোকানগুলো দেখতে পাচ্ছ, এদিকেও ডালা তোমরা কিনে মন্দিরে পুজো দিতে পারো। সারি দিয়ে অনেকগুলো ডালার দোকান আছে। আসলে এখানে পুজো দেওয়ার জন্য সবাই তোমাকে ডাকবে দোকানে, 20 টাকা 30 টাকা 50 টাকা করে ডালা বলবে, এটা তোমাদের ইচ্ছা, দিতেও পারো, অসুবিধা নেই। চলো আগের দিকটা এগিয়ে দেওয়া যাক। একটি বিশেষ দক্ষিণেশ্বর শীতকাল পড়লে অনেক মানুষ এখানে আসে পুজো দিতে বিকেলের দিকটায়। সকালে মন্দির খোলে সকাল 7টা থেকে 12:30টা রেগুলার, আর সন্ধ্যেবেলা 3টে থেকে 7:30 অবধি মন্দির খোলা থাকে, মাঝের কিছুটা সময় বন্ধ থাকে।
গাইওয়াকের এদিকটা হচ্ছে শেষের দিকটা, এদিকটা শেষের দিকে রাস্তা, এদিক দিয়ে তোমরা নামতে পারো, এদিকটা দিয়ে নামতে পারো, এদিকটা দিয়েও নামতে পারো। এদিকটা হচ্ছে নামার রাস্তা, মানে দক্ষিণেশ্বরে অনেক বয়স্ক মানুষরাও এসে থাকে, তো তাদের জন্য এসকেলেটারের ব্যবস্থা করা আছে। আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের মূল প্রবেশদ্বার। আর কেউ যদি দক্ষিণেশ্বরে তোমরা গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে এখানে গাড়ি পার্কিং করতে পারো, এখানে চার চাকা গাড়ি পার্কিং হয়, আর বাইকের জন্য আলাদা পার্কিং ব্যবস্থা আছে এদিকটা পার্কিং ব্যবস্থা আছে। অবশেষে এসে পৌঁছালাম দক্ষিণেশ্বরে বহু প্রতীক্ষিত। লকডাউনের অনেক পরে আমি আসছি দক্ষিণেশ্বর, দীর্ঘ লকডাউনের জন্য আমি অনেকদিন আসতে পারিনি দক্ষিণেশ্বরে। জাস্ট দক্ষিণেশ্বরের ভিড়টা দেখো কতটা ভিড়। এদিকটায় হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এদিকটা দিয়ে, আর মন্দিরের প্রবেশপথ হচ্ছে এদিকটা দিয়ে। আর এদিকে যদি তোমরা কচুরি, মিষ্টি, চা, সিঙ্গারা যদি খেতে চাও এদিকটা দিয়ে খেতে পারবে। তাহলে চলো সামনের দিকটা এগিয়ে যাওয়া যাক। তোমরা দক্ষিণেশ্বরে যারা আসবে তারা কিন্তু ভেতরে মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রেখে যেতে হবে, তো তার জন্য এই যে লাইনটা দেখছো এখান দিয়ে মোবাইল রাখার জায়গা আছে, এখানে মোবাইল, জুতো সমস্ত কিছু রাখার জায়গা আছে। বিভিন্ন দেবী দেবতাকে বাইরে থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা পুরো দেখা যায়। দক্ষিণেশ্বরে আসতে গেলে কিছু নিয়মাবলী আছে, যেগুলো মাইকে অ্যানাউন্স করছে সেগুলো সবাইকে ফলো করতে হবে। মাস্ক পরাটা বাধ্যতামূলক এখানে, আর স্যানিটাইজ করতে হবে সবাইকে। আইওয়াক দিয়ে আসার সময় দেখিয়েছিলাম ওখানেও যেরকম কিছু ডালার দোকান আছে আপনারা পুজো দেওয়ার জন্য, সেরকম এই জায়গাটা অনেক কিছু দোকান আছে, এখান থেকে আপনি ডালা কিনে নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে পারেন। এখান দিয়ে রাস্তাটা বন্ধ আছে, তো আমাদের এদিকটা দিয়ে ঘুরে যেতে হবে একটু। ডালা কেনার জন্য এইটা হচ্ছে প্রবেশ পথ, আমরা এখন ডালা কিনে মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য যাব। আর এইটাই হচ্ছে আমার ডালার দোকান, এই কাকুর সাথে ডালার আমি কিনে মন্দিরে পুজো দিতে যাব।
এই সবে এতক্ষণে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এবারে একটু গঙ্গার দিকে যাচ্ছি। প্রায় সন্ধে হয়ে গেছে, সেরকম ভিউস কিছুই দেখানো নেই। যেহেতু ভেতরে মন্দিরের মোবাইল অ্যালাউ নেই, কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু বাইরে থেকেই ভিউসগুলো তোমাদের দেখাচ্ছি। এই দিকটায় বিভিন্ন ঋষি মুনি ঋষিদের কিছু মূর্তি আছে। এখন আগের দিকটা এগিয়ে যাচ্ছি, সামনে থেকে কিছু বালি ব্রিজের শটগুলো নেব। আমার যতদূর জানা আছে এই মূর্তিগুলো আগে ছিল না, তো আমি তো দেখিনি। গত 2 বছর ধরে এই মূর্তি আমি দেখতে পাইনি, তো লকডাউনের বহু মাস পরে আসলাম, সেই মূর্তিগুলোকে দেখতে পেলাম, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। সন্ধেবেলায় বালিব্রিজের সামনে দাঁড়িয়ে আছি গঙ্গার পাশে, জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা। এদিকে সব মানুষজনরা ভিড় করেছে, রাতের বালি বৃষ্টিটা কত সুন্দর লাগে দেখতে। দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেল প্রায়, এখন সন্ধে হয়ে গেছে, গঙ্গার ধারে চলে এসেছি। আমি আমার বন্ধু চলে এসছে, ওর সাথেই এসছি আজকে, ওর সাথেই সিকিম গেছিলাম, তোমরা ভিডিওগুলো দেখেছো ওর সাথেই আমার। তো আজকের ভিডিওটা এই অবধি, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা, দক্ষিণেশ্বরের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তখনই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর দক্ষিণেশ্বর সম্বন্ধে যদি কোনো ইনফরমেশান আমার তরফ থেকে মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা সেটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই জানিও, আমি তার পুরোপুরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাঙালির একটি অতি প্রিয় ভ্রমণ স্থানে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। শুভরাত্রি।